হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে রবিবার, এখন ওই সকাল 11টা মতো বাজে। আজ বাড়ি থেকে আমি একাই বেরিয়েছি বিশেষ একটা জায়গায় যাব বলে। তবে আমি একা নই, আমার এক বন্ধুও যাবে সঙ্গে। ওই যে আসছে। যা গরম পড়েছে আজ, আর ভীষণ রোদ উঠেছে, দেখুন না কেমন ওন্না টন্না মাথায় দিয়ে এসেছে। তো যাই হোক, দুই বান্ধবী মিলে আজ যা কাহিনী করতে যাচ্ছি কি আর বলবো আপনাদের। তবে হ্যাঁ, ওই যে দিদিটিকে দেখছেন, ওনার জন্যই আজ আমাদের দুজনের যাওয়া। চলুন, যেতে যেতে বলছি আজ আমরা কোথায় যাচ্ছি আর কি কারণে যাচ্ছি। দাঁড়ান, আগে কয়েকটা ফুল কিনে নিই। হয়ে গেছে ফুল কেনা, চলুন এবার যাওয়া যাক। আসলে ব্যাপারটা হয়েছে কি, পরশু রাত্রে আমার বন্ধু কনিকাকে তো আপনারা আগের ব্লগে হয়তো দেখেইছেন, পরশু রাতে অমায় ফোন করে বলছে কনে সাজবি। বিশ্বাস করুন, এই কথাটা শোনার পর আমার কী যে অবস্থা হয়েছিল বলে বোঝাতে পারবো না। কনিকাকে শুধু একটাই কথা বলেছিলাম, হাফ পাগল তো ছিলি, এবার কি পুরোটাই হয়ে গেলি? দুজনেরই বিয়ে হয়েছে 13-14 বছর, 12 বছরের একটা করে ছেলে আছে, এখন নাকি বিয়ের কনে সাজবো, কি জ্বালা বলুন তো। তবে আমি এটাও জানি, কনিকার যখন একবার ইচ্ছে হয়েছে ও নিজেও সাজবে, আমাকেও সাজিয়ে ছাড়বে। তো যাই হোক, সেরম কোনো ব্যাপার না, কনিকার দুই পরিচিত দিদি বিউটিশিয়ানের কোর্স করেছিল, তাদেরই ডেমোনস্ট্রেশনের জন্য দুজন মেয়ে লাগতো, সেই কারণেই আমাদের দুজনকে বলা। সেই মুহূর্তে আমি কনিকাকে বলেছিলাম, দাঁড়া ভেবে বলছি। ভাববার আমার একটাই বিষয় ছিল, এর আগেও আমি দু একবার এরম ব্রাইড সেজেছি, তখন খেয়াল করে দেখেছি আমার মুখে খুব একটা বেশি এরম চড়া মেকআপ মানায় না, সিম্পল থাকতেই আমার বেশি ভালো লাগে। এই বিষয়টা না আমি ওই দিদিটাকেও জানিয়েছিলাম, যে আর কি আমাকে সাজাবে বলেছিল, তখন উনি আমাকে ভীষণ রিকোয়েস্ট করলো, তার কথাটা আর ফেলতে পারিনি। তো যাই হোক, তখন আমিও ভাবলাম একদিন না হয় রোজ নামচার জীবনযাত্রার থেকে একটু অন্যরকমভাবে কাটাই, আর যেমন ভাবা তেমন কাজ, তাই চলেও আসলাম, আর দেখুন সাজতে বসেও পড়েছি। তবে যাই বলুন, এভাবে একজন যত্ন সহকারে সাজিয়ে দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর পার্লারটাও না খুব সুন্দর আর অনেকটা বড়। আর এখানে শুধু এই দুজন দিদিই নয়, আরও আরও মেয়েরাও ছিল যারা তাদের মডেলদের নিয়ে এসেছিল তাদের ডেমোনস্ট্রেশনের জন্য। তবে একটা কথা আপনাদের না বললেই নয়, এখানে যে যে মেয়েরা সাজতে এসেছে সবাই অবিবাহিত, শুধু আমরা দুজনেই 14 বছরের পুরনো বউ। আর হ্যাঁ, আরও একটা কথা বলি, সাজ ঠাজ কেমন হবে সে নিয়ে আমাদের বিন্দুমাত্র টেনশন ছিল না, আমি আর কনিকা না আজকের দিনটা ভীষণ এনজয় করছিলাম। দেখুন না, বিউটিশিয়ান দিদি একটু কোথায় যেন গেছে আর আমরা দুজন দুজনকে সাজানো শুরু করে দিয়েছি। তবে যাই হোক, কনিকার অর্ধেক সাজ হয়েছে, বেশ মিষ্টি লাগছে কিন্তু ওকে দেখতে, তাই না বলুন? আমার বিয়েটা না ভীষণ অদ্ভুতভাবে হয়েছিল, তবে বিয়ের গল্পে আজ আর যাচ্ছি না, কারণ একবার যদি বিয়ের গল্প বলতে শুরু করি ভিডিও শেষ হয়ে যাবে, আমার বলা শেষ হবে না, তাই অন্য কোনো সময় বলবো। শুধু এইটুকুই বলছি, তখনকার দিনে এত মেকআপ টেকআপ ছিল না, কপালে কলকা আঁকিয়েছিল কিন্তু খুবই সামান্য, তাই আজ দেখতে খারাপ লাগুক আর ভালো লাগুক, ও এত সুন্দর করে কলকা আঁকিয়ে দিচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে। এদিকে আমার সাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, অন্যান্য মেয়েরাও মোটামুটি রেডি, ওই একটু একটু টাচ আপ বাকি আর কি। চলুন এবার আপনাদের কনিকাকে দেখাই, কি মিষ্টি লাগছে ওকে দেখতে, দেখেছেন কি সুন্দর লাগছে না দেখতে ওকে? নতুন করে আবার বিয়ে সানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালো বেজেছে। হ্যাঁ, এতদিন পর্যন্ত আমি জানতাম আমার বন্ধুটা সুন্দর নাচ করতে পারে, কিন্তু এত সুন্দর যে গান করতে পারে এটা জানা ছিল না। তবে যাই হোক, শুধু নাচ গান না, অনেক গুণ আছে ওর। আমারও তো গুণঠুন নেই, তবে একটা বিষয়ে দুজনের মধ্যে ভীষণ মিল আছে, দুজনেই একেবারে তারকাটা পাবলিক। মোটামুটি সবাই একেবারে রেডি হয়ে গেছে, সবাইকেই ভীষণ ভালো লাগছিল, নতুন হাতের কাজ ওদের কিন্তু বেশ ভালো। ওরে বাপরে বাপ, এই ফটো তোলার বিষয়টি সে তো আমার জানা ছিল না, এ তো আর এক জ্বালা, ফটোতে পোস্ট হোসও তো আমি আবার অত ভালো করে দিতে পারি না। ওই যে যা দেখিয়ে দিচ্ছে তাই করছি, কতটা কি পারছি জানি না বাপু। সাজগোজ ফটো তোলা মোটামুটি কমপ্লিট, আমার চেঞ্জ করাও হয়ে গেছে, তবে কনিকা আর এখন চেঞ্জ করবে না, ওর আরও কি রিলস ফিলস বানানো বাকি আছে, বাড়ি গিয়ে তারপরে চেঞ্জ করবে। আর আমার না এই গরমে অত ভারী ভারী গয়না শাড়ি পরে থাকতে ভীষণ অস্বস্তি হচ্ছিল, তাই চেঞ্জ করে নিয়েছি। তো চলুন এবার বাড়ির দিকে রওনা দিই, ভীষণ সুন্দর কাটলো আজকের দিনটা। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।